চালতা দিয়ে কখনো লতি রান্না খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। তো নিয়ে আসলাম খুবই নতুন এবং খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে লতি নিয়ে নিয়েছি আর সাথে আলুও নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর সাথে চালতাও দেখিয়েছি। আমি এখানে 6 থেকে 7 পিস চালতা নিয়ে নিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ গুঁড়োও দিয়েছি। আর তারপর আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব, আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। অবশ্যই সবগুলো উপাদান আমি যেভাবে ব্যবহার করেছি আপনাদের ঠিক ওইভাবে ব্যবহার করতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার আমি সবগুলো উপাদান একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। সবগুলো উপাদান ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর মশলা কষানোর জন্য আমি এখানে বাকি মশলাগুলো ব্যবহার করেছি, যেহেতু এটা লতি আর এটা হয়তো চুলকাতেই পারে, আর যেহেতু এটা একটা মোটা লতি তো এখানে আমি আদা ব্যবহার করেছি, সাথে বেশি করে রসুন দিয়েছি যাতে আমার গলাটা একেবারেই না ধরে। রসুনগুলো ভালো করে দিয়ে আমি এখানে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, আর রসুনটা বেশি দেওয়ার কারণও বলে দিয়েছি। তারপর আমি এখানে মাছ দিয়ে দিয়েছি, আর মাছের পিসগুলো আমি ছোট ছোট করে কেটেছি। আপনারা এখানে যে কোনো মাছ অথবা যারা শুটকি লাভার আছেন তারা শুটকিটাও ব্যবহার করতে পারেন। আমি একবার ভেবেছিলাম যে না আমি শুটকি দিয়ে করি, পর ভাবলাম যে না শুটকি দিয়ে না একটু মাছ দিয়ে করি, যেহেতু সবাই আবার শুটকিটা পছন্দ করে না, মাছ তো সবাই পছন্দ করে। আর এখানে আমি এখানে দিচ্ছি মরিচ, রসুন আর পেঁয়াজের বাটার একটা মিশ্রণ। এটা হচ্ছে আমি সবসময় বাসায় তৈরি করে রাখি, যে কোনো রান্না বা ভুনা চচ্চড়ি বলেন সব কিছু আমি ব্যবহার করি। তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি। আমি আবার তেমন একটা মাছ পছন্দ করি না, যার কারণে আমার মাছে অনেক বেশি গন্ধও লাগে, কেমন জানি ফিল হয়। তাই আমি ভালো করে মাছগুলো আগে কষে নিয়েছি যাতে মাছে কোনো রকম গন্ধ না থাকে। আর সেরপরে আমি মাছের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি যাতে লতি যখন সিদ্ধ হতে যাবে মাছটা যেন একদম ভেঙে না যায়। মাছের সাথে কিন্তু আমি এখানে মাছের বাকি অংশগুলো ব্যবহার করেছি, ফুলকা আরও অনেক কিছু। আর সবসময় লতি রান্না বা বেগুন দিয়ে চচ্চড়িতে মাছের মাথা ফুলকা এসব দিয়ে ব্যবহার করে রান্নাটা করলে খুব বেশি মজা হয়। তো আমি এখন মশলা কষানোর পর আমি লতিগুলো দিয়ে দিচ্ছি, সাথে দেখতেই পাচ্ছেন চালতা টুকরোগুলো দেখা যাচ্ছে। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লতিটা কিছুক্ষণের জন্য ভালো করে কষাতে দিব, আর কষাতে দিলেই তখন দেখবেন লতিটা একেবারে নরম হয়ে গিয়েছে। আর একেবারেই নরম করব না যাতে ভেঙে না যায়, লতিগুলো একেবারেই ভেঙে যেন আলুও না ভাঙে। তো সব কিছুর জন্য আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আলতোভাবে, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর দেখতেই পাচ্ছেন লতিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম সেগুলো আমি এক এক করে ঢেলে দিয়েছি, আর হচ্ছে গিয়ে চালতাটা এটাও একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। চালতার কারণে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে লতিতে, একেবারে যে টক হবে তাও না, আর চালতাটা তেমন একটা টক ছিল না, কিন্তু ফ্লেভারটা এত সুন্দর আসে খাওয়ার সময় মনে হচ্ছে একটা চালতা চালতা গ্রান, খুবই ভালো লাগে। তো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে লতিটা আরও সিদ্ধ হতে দিলাম, আর দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়েই এসেছে, লতিটা একেবারে হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন লতিটা কিন্তু একেবারে ভাঙেনি, গোটা গোটাই রয়েছে কিন্তু একেবারে সফট। তো উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে আমি সুন্দর করে এটা পরিবেশন করব। আর ধনিয়া পাতা আমার বাসায় যেহেতু সবাই পছন্দ করে তাই আমি এটা সবসময় ব্যবহার করি। আপনাদের যদি ভালো না থাকে, মানে ভালো না লাগে বা বাসায় না থাকে, তো আপনি স্কিপ করতে পারেন অথবা আপনার বিলাতি ধনিয়াও ইউজ করতে পারেন। তো সব শেষে আমার রান্নাটা আজকে শেষ হয়ে গেল, আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব, চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।